السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من رسول إلا بلسان قومه، صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: الدين النصيحة إلى آخر الحديث، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله، الحمد لله، ثم الحمد لله. আমরা আল আরবিয়াত বাইন দেখ দুই নম্বর বইয়ের পার্ট ওয়ান পড়তেছি। পার্ট ওয়ানের সাত নম্বর ইউনিটটা আল লুগাতুল আরবিয়াত, আরবিক ল্যাঙ্গুয়েজ, এই ইউনিটটা পড়তেছি। এই ইউনিটের মধ্যে প্রথম তিনটা লেসন ছিল। একটার মধ্যে আমরা পড়েছিলাম শুরুতে, বাইনা তালিবাতাইনি, দুইজন ছাত্রী তাদের মধ্যে কথোপকথন হয়েছে। এরপরে আমরা পড়তেছিলাম আল লুগাতুল আরবিয়াতুল ফাসিহাতু ওয়া আসারুহা, বিশুদ্ধ আরবি ভাষা এবং এর প্রভাব। সর্বশেষ আমরা পড়েছি আসসাফারু লিতালাবিল ইলমি, জ্ঞান অন্বেষণের জন্য সফর করা। এই তিনটা চ্যাপ্টার আগে পড়ে আসছি। আজকে এই ইউনিটের চতুর্থ চ্যাপ্টার, এখানে আসতেছে আল আরাবিয়াতু লুগাতুন আলামিয়াতুন। অর্থ আমরা বুঝে গেছি, আল আরাবিয়াতু, আরবি ভাষাটা হলো লুগাতুন, এমন একটা ভাষা, আলামিয়াতুন, যেটা হলো ইন্টারন্যাশনাল। আল লুগাতু আল আরাবিয়াতু লুগাতুন আলামিয়াতুন, আরবি হলো আন্তর্জাতিক ভাষা, ইন্টারন্যাশনাল ভাষা। এই শিরোনামে কথোপকথন হবে। এই যে আলামিয়াতুন, এই শব্দটা আমরা আগে থেকেই পড়া আছে। আমরা সুরাতুল ফাতিহার মধ্যে পড়ি আলামুন, এখান থেকেই আলামিয়াতুন। আলামুন মানে বিশ্ব, জগৎ। আলামিয়াতুন মানে বিশ্ব বিষয়ক, সেটা কি আন্তর্জাতিক। আলামিয়াতুন অর্থ হলো আন্তর্জাতিক। তাহলে আল আরাবিয়াতু লুগাতুন আলামিয়াতিন, আরবি হলো ইন্টারন্যাশনাল ভাষা। তো এখানেও একটা প্যারাগ্রাফের মতো করে আছে, তাহিয়াতুন, ভূমিকা, ফাক্কির ফিল ইজাবাতি আনিল আসইলাতি তালিয়াতি, এই যে নিচের প্রশ্নগুলোর উত্তর চিন্তা করতে হবে। এক নম্বর প্রশ্ন, ফি আইয়ি আসরিন কানাতিল আরাবিয়াতু লুগাতান আলামিয়াতান, ফি আই আসরিন, এখানে একটা নতুন শব্দ আসরুন। আসরুন মানে সময় বা যুগ। আমরা কোরআনে কারিমে পড়ি ওয়াল আসরি, সময়ের শপথ। এই যে আসরুন শব্দের অর্থ হলো সময় বা যুগ। এই যে আসরুন বহুবচন হয় আসুরুন, অর্থ হলো সময় অথবা যুগ। ফি আই আসরিন, কোন যুগে, কালাতিল আরবিয়াত, আরবি ভাষা ছিল লুগাতান আলামিয়াতান, ইন্টারন্যাশনাল ভাষা। কোন যুগে আরবি ভাষা আন্তর্জাতিক ভাষা ছিল, এটা একটা প্রশ্ন, এর উত্তরটা চিন্তা করতে হবে। দুই নম্বর প্রশ্ন, হাল ইকতারাদাত লুগাতু উরুব্বা, উরুব্বা শব্দের অর্থ হলো ইউরোপ। ইউরোপের ভাষাগুলো ধার নিয়েছে কি আলফাজান, শব্দ, মিনাল লুগাতিল আরাবিয়াতিল আরাব, আরবি ভাষা থেকে ইউরোপীয় ভাষাগুলো বা ইউরোপের ভাষাগুলো আরবি থেকে বিভিন্ন শব্দ নিয়েছে কি? হাল ইকতারাদাত লুগাতু উরুব্বা, ইউরোপের ভাষাগুলো শব্দ নিয়েছে কি, ধার নিয়েছে কি, আলফাজান, মিনাল লুগাতিল আরাবিয়া। আমরা আগেই পড়েছি ইকতারাদাত, কর্জ, আমরা কর্জ বলি না, এখান থেকে শব্দটা আট নাম্বার ফর্মে ইকতারাদা, ইকতারিদু অর্থ ধার নেওয়া বা কর্জ নেওয়া। এরপরে পরেরটা আসতেছে, মা আহদাফু আল ইস্তিমার সাকাফি, মা আহদাফু, আহদাফ এই শব্দটা আমরা আগে পড়ে আসছি, যে লাইসাল হাদাফু মিনাত তারওয়িহি আনিন নাফসি কতলাল ওয়াক্তি, মানে বিনোদনের দ্বারা সময় নষ্ট করা উদ্দেশ্য না, ইন্নামাল হাদাফু, বরঞ্চ বিনোদনের দ্বারা একমাত্র উদ্দেশ্য হলো রওহাতুন ওয়া মুতআতুন, যে আনন্দ লাভ করা, মস্তিষ্ককে সতেজ করা।
অথবা আমরা পড়ছিলাম যে কদাউল ওয়াক্তি ফি আমকিনাতিন জামিলাতিন, সুন্দর স্থানে সময় কাটানো। তো এখান থেকে শব্দটা আহদাফুন, এটা এক বচন আছে হাদাফুন, বহুবচন আহদাফুন, আগে পড়েছি। তো মা আহদাফুল ইস্তেমার, ইস্তেমার এই শব্দটা এখানে নতুন আসছে। ইস্তেমার শব্দের অর্থ হলো উপনিবাস, উপনিবেশবাদ, উপনিবাস, উপনিবেশবাদ। তাহলে এই আসাকাফিও, এই সাকাফাতুন শব্দ আমরা পড়ছি, সাকাফাতুন মানে সংস্কৃতি। তাহলে আল ইস্তেমারু সাকাফিও মানে উপনিবেশবাদ সংস্কৃতি, উপনিবেশবাদ বা উপনিবেশে, উপনিবেশের কারণে যে আরেকটা সংস্কৃতির মিশ্রণ হয় সেটা। তো উপনিবেশবাদ সংস্কৃতির মূল উদ্দেশ্যটা কি? এরপরে 4 নম্বর, হালিল আরবিয়্যাতু লুগাতুন আলামিয়্যাতুন আল আনা, আরবি কি বর্তমানে আন্তর্জাতিক ভাষা? এই 4টা প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, কোন যুগে আরবি ইন্টারন্যাশনাল ভাষা ছিল? 2 নম্বর, ইউরোপের ভাষাগুলোকে আরবি থেকে শব্দ নিয়েছে? 3 নম্বর, এই উপনিবেশবাদ যে সংস্কৃতি, এই সংস্কৃতির উদ্দেশ্য কি? 4 নম্বর, এই যে বর্তমানে আরবি কি ইন্টারন্যাশনাল ভাষা? এই 4টা প্রশ্নের উত্তরই আমরা নিচে খুঁজব। 1 নম্বর, প্রথম প্যারাতে বলতেছে কানাতিল, কানাতিল লুগাতুল আরবিয়াতু, আরবি ভাষা ছিল, লুগাতান আলামিয়াতান ইন্টারন্যাশনাল ভাষা, ফিল আসরিল আব্বাসি, কোন যুগে? আব্বাসি যুগে, আব্বাসীয় খলিফাদের যুগে, তখন এই আরবি ভাষা ইন্টারন্যাশনাল ভাষা ছিল। কানাতিল লুগাতুল আরবিয়াতু লুগাতান আলামিয়াতান ফিল আসরিল আব্বাসি, আব্বাসীয় যুগে এই আরবি ভাষা ইন্টারন্যাশনাল ভাষা ছিল। এরপরে আল্লাদি ইজদাহারাত ফিহিল হাদারাতুল ইসলামিয়াতু, আল্লাদি ফিহি, যেই যুগে, যে আল্লাদি ফিহি এটা দ্বারা আসরুন আব্বাসি বোঝাচ্ছে, যেই যুগে ইজদাহারাত বিকশিত হয়েছিল আল হাদারাতুল ইসলামিয়াতু, ইসলামিক সভ্যতা। হাদারাতুন শব্দের অর্থ হলো সভ্যতা, সিভিলাইজেশন। তাহলে আল হাদারাতুল ইসলামিয়াতু মানে কি? ইসলামিক সভ্যতার বিস্তার এবং উন্নতি সাধিত হয়েছিল। ইজদাহারা অর্থ হলো উন্নত হওয়া, বিকশিত হওয়া, ফুটে ওঠা, এরকম। আল্লাদি ফিহি, যেই যুগে, যে আব্বাসীয় যুগে ইজদাহারাত বিকশিত হয়েছিল আল হাদারাতুল ইসলামিয়াতু, ইসলামিক সভ্যতা। ওয়াকানাতিল আরাবিয়াতু, আর আরবি ভাষা ছিল, লুগাতা তিলকাল হাদারাতি, ওই সভ্যতার মূল ভাষা ছিল, ওই সভ্যতা অর্থাৎ আব্বাসীয় সভ্যতার ভাষা ছিল আরবি ভাষা। ওয়াকানাতিল আরাবিয়াতু লুগাতা তিলকাল হাদারাতি আল্লাতি তুরজিমাত ইলাইহা, যেই ভাষায় অনুদিত হয়েছে, আল কুতুবু, অনেক কিতাব, মিনাল ইউনানিয়াতি, ইউনানি থেকে, ইউনানি একটা ভাষা যেটা গ্রিক ভাষা, গ্রিক ভাষা থেকে, ওয়াল ফারিসিয়াতি, ফার্সি ভাষা থেকে, অর্থাৎ যে আরবিতে অনেক কিতাব অনুদিত হয়েছে গ্রিক থেকে এবং ফার্সি ভাষা থেকে। ওয়া আল্লাফা বিহা, এবং আরবি ভাষায় রচিত, রচনা করেছেন, আল উলামাউ, বিজ্ঞানীরা, এবং অনেক বিজ্ঞানীরা আরবি ভাষায় লিখেছেন, ফিতিব্বি, চিকিৎসা শাস্ত্রে, ওয়াল হান্দাসাতি, ইঞ্জিনিয়ারিং শাস্ত্রে, ওয়া রিয়াদিয়াতি, রিয়াদিয়াত মানে বলুন তো অর্থ কি? আমরা আগে পড়ছিলাম গণিত শাস্ত্র, গণিত শাস্ত্রে, মাশাআল্লাহ, ম্যাথ, গণিত শাস্ত্রে, ওয়াল উলুমি, এবং সায়েন্সে, ওয়া গাইরি দালিকা, এটসেট্রা এটসেট্রা, এবং অন্যান্য আরো যত শাস্ত্র আছে এই সব শাস্ত্রে বিজ্ঞানীরা, আলেমরা এই আরবিতে অনেক রচনা করেছেন। তাহলে দেখেন আবার একটু উপর থেকে অর্থটা করি, ওয়াকানাতিল আরাবিয়াতু, আর আরবি ছিল, লুগাতা তিলকাল হাদারাতি, ওই সভ্যতার ভাষা ছিল, ওই সভ্যতা বলতে উদ্দেশ্য কি? এই তিলকা দ্বারা কাকে বোঝাচ্ছে? আল আসর আব্বাসি, তাই না? এই আব্বাসি যুগে ওই সভ্যতার ভাষা ছিল আরবি। আল্লাতি তুরজিমাত ইলাইহা, যেই ভাষায় অনুবাদ হয়েছে, অনুদিত হয়েছে, আল কুতুব, অনেক কিতাব, মিনাল ইউনানিয়াতি ওয়াল ফারিসিয়াতি, গ্রিক ভাষা থেকে এবং ফার্সি ভাষা থেকে,
وألف بها العلماء এবং বিদ্যা রচনা করেছেন في الطبي আরবি ভাষায় চিকিৎসা শাস্ত্রে ওয়াল হান্দাসাতি ইঞ্জিনিয়ারিং শাস্ত্রে ওয়াল রিয়াদিয়াতি ম্যাথ শাস্ত্রে ওয়াল উলুমি সায়েন্স ওয়াগাইরি যালিকা এবং অন্যান্য আরো ইত্যাদি শাস্ত্রে। তাহলে তখন আরবি ছিল মূল। এরপরে কি শুরু হলো? এই যে বলতেছে ওয়া হামালাতিল লুগাতুল আরাবিয়্যাতু তিলকাল উলুমা ইলা উরুবা। ইলা উরুবা মানে ইউরোপে। উরুবা উরুবা এর অর্থ হলো ইউরোপ। তাহলে ওয়া হামালাতিল লুগাতুল আরাবিয়্যাতু আর আরবি ভাষা পৌঁছিয়েছে। হামালা ইহমিলু শাব্দিক অর্থ হলো বহন করা, এখানে অর্থ হলো পৌঁছানো, বহন করলেই তো পৌঁছায় তাই না। وحملت اللغة العربية عربي ভাষা পৌঁছিয়েছে تلك العلوم ওই জ্ঞান বিজ্ঞান গুলোকে الى اوروبا ইউরোপে। عربي ভাষাই এই জ্ঞান বিজ্ঞান গুলোকে অর্থাৎ ওই শাস্ত্র গুলোকে পূর্বোক্ত যে শাস্ত্র গুলো আমরা পড়লাম চিকিৎসা শাস্ত্র ইঞ্জিনিয়ারিং তারপরে ম্যাথ বিজ্ঞান এই যে এই শাস্ত্র গুলোকে عربي ভাষাই ইউরোপে পৌঁছিয়েছে। তাহলে বলা যেতে পারে ফাকানাত আসাস আল হাদারাতিল গারবিয়াতিল হাদিসা। ফাকানাত সুতরাং বলা যেতে পারে ফাকানাত সেটা ছিল, সেটা এই হিয়া এই কানাতের মধ্যে যে হিয়া আছে এটা বুঝাচ্ছে আরবি ভাষা। ফাকানাত সুতরাং বলা যেতে পারে যে এই আরবি ভাষাটা ছিল আসাসা আল হাদারাতিল গারবিয়াতিল হাদিসা। হাদারাতুন মানে সভ্যতা, গরবিয়াতুন মানে পশ্চিমা। যে আমরা মাগরিব বলি না, মাগরিব শব্দের অর্থ কি? পশ্চিম। এটা আসে হলো গর্বন থেকে, গর্বন গর্বন মানে পশ্চিম। তাহলে গরবিয়াতুন মানে কি? পশ্চিম বিষয়ক, এটাকেই বলে পশ্চিমা। তাহলে আল হাদারাতুল গরবিয়াতু মানে পশ্চিমা সভ্যতা। আল হাদিসা, হাদিসা শব্দের অর্থ হলো মডার্ন আধুনিক। এই যে আধুনিক পশ্চিমা সভ্যতার মূল ফান্ডামেন্টাল ছিল বা মূল ভিত্তি ছিল এই আরবি ভাষা আসাস। আসাস মানে হলো একেবারে মূল ভিত্তি। এই বর্তমান যে আধুনিক পশ্চিমা সভ্যতা এটার মূল ভিত্তি ছিল আরবি। তাহলে আসাসুন এই শব্দটা মনে রাখবো, আসাসুন শব্দের অর্থ হলো ভিত্তি, একেবারে বুনিয়াদ মূল কাঠামো ফান্ডামেন্টাল বিষয়। তাহলে ফাকানাত আরবিটা ছিল আসাস আল হাদারাত আল গারবিয়াত আল হাদিসাতি। এই যে তিনটাই কিন্তু মাউসুফ সিফাত, আল হাদারাতি আল গারবিয়াতি আল হাদিসাতি, মডার্ন পশ্চিমা সিভিলাইজেশন। এই দেখেন মডার্ন ওয়েস্টার্ন সিভিলাইজেশন, আল হাদারাত আল গারবিয়াত আল হাদিসাতু। তাহলে ফাকানাত আসাস আল হাদারাত আল গারবিয়াত আল হাদিসা। এরপরে বলতেছে মাররাত বিল আরব বাদা যালিকা উসুরুন মিন আদ দাফি। এই যে মাররাত, মাররাত মানে অতিক্রম করেছে, মাররা মুর অতিক্রম করা। তাহলে মাররাত অতিক্রম করেছে উসুরুন কিছু যুগ। আসরুন উপরে যে বললাম আসরুন, আসরুন মানে একটা যুগ, বহুবচন হয় উসুরুন। তাহলে আসরুন উসুরুন কিছু যুগ অতিক্রম করেছে বিল আরব, আরবদের উপর দিয়ে বাদা দালিকা উহার পরে, অর্থাৎ এই যে আরবদের এই উন্নত সভ্যতা বিকশিত হওয়ার পরে কিছু সময় কেটেছে মিনাদ দাফি দুর্বলতার, অর্থাৎ এরপরে আরবদের মধ্য দিয়ে কিছু দুর্বল সময় কেটেছে। মাররাত বা মাররাত বিল আরব আরবদের উপর দিয়ে কেটেছে বাদা তালিকা উহার পরে, উহার পরে মানে এই যে উপরে এই উন্নত সভ্যতা সৃষ্টি হওয়ার পরে উসুরুন কিছু সময় মিনা দাফ দুর্বলতার, এই যে দাইফুন থেকে দাফুন দুর্বলতা, এই সময়টাতে কি হয়েছে? ইফতা আদু আমরা আগে পড়ছি, ইফতা আদা ইফতা আদু মানে দূরে সরে যাওয়া, ইফতা আদু ফিহা এই সময়টাতে আরবরা দূরে সরে গিয়েছে আন দিনহিম তাদের ধর্ম থেকে, ওয়াহাজারু এই যে হাজারা ইয়াহজুরু শব্দের অর্থ ত্যাগ করা বিচ্ছিন্ন করা, ওয়াহাজারু এবং এই সময় আরবরা ছেড়ে দিয়েছে ত্যাগ করেছে আল্লুগাতাল আরাবিয়াতাল ফাসিহাতা, অর্থ কি? বিশুদ্ধ আরবি ভাষাকে, অর্থাৎ এই সময় তারা আরবি ভাষাকে বিশুদ্ধ আরবি ভাষা যেটা আল্লুগাতাল আরাবিয়াতাল ফাসিহাতা
সাহিত্যপূর্ণ আরবি ভাষা যেটা বিশুদ্ধ আরবি ভাষা এটাকে তারা ত্যাগ করেছে। ওয়াস্তামালু আল্লাহাজাতি, এবং তারা বিভিন্ন আঞ্চলিকতা ব্যবহার করতে শুরু করেছে। ইস্তামালা ইস্তামিলু, এটা আমালা থেকে 10 নম্বর ফর্মে। ইস্তামালা আমরা বলি না ইস্তেমাল, ইস্তেমাল শব্দের অর্থ হলো ব্যবহার করা। তাহলে ওয়াস্তামালু, এবং তারা ব্যবহার করতে শুরু করেছে আল্লাহাজাতি। লাহজাতুন আমরা আগে পড়ছিলাম, অ্যাকসেন্ট বা আঞ্চলিকতা, উপভাষা। ওয়াস্তামালু আল্লাহাজাতি, এবং তারা বিভিন্ন ধরনের আঞ্চলিকতা ব্যবহার করতে শুরু করেছে। সুম্মা জা আল ইস্তেমারু, এরপরে আসলো উপনিবেশবাদ। সুম্মা এরপরে, অর্থাৎ এই যে এই তাদের মধ্যে আঞ্চলিকতা ব্যবহার হওয়ার শুরু হওয়ার পরেই আবার নতুন আরেক ঝামেলা আসলো, সেটা হলো আল ইস্তেমার। সুম্মা জা আল ইস্তেমার, এরপরেই সেখানে শুরু হলো বা আসলো উপনিবেশবাদ। ফাহারাবা সাকাফাত আল ইসলামিয়াতা ওয়াল লুগাত আল আরাবিয়াত আল ফাসিহাতা। ফাহারাবা, এই হারাবা শব্দের অর্থ হলো যে হার বললে আমরা যুদ্ধ করা, লড়াই করা। যে ফাহারাবা, এরপরে সেই উপনিবেশবাদ, এই হারাবার মধ্যে হুয়া, এই হুয়াটা বুঝাচ্ছে ইস্তেমার। এরপরে সেই উপনিবেশবাদ প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছে, লড়াই শুরু করেছে। আর সাকাফাত আল ইসলামিয়াতা, কার সাথে? ইসলামিক সংস্কৃতির সাথে। ফাহারাবা সাকাফাত আল ইসলামিয়াতা, এরপর সেই উপনিবেশবাদ ইসলামিক সংস্কৃতির সাথে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছে। ওয়াল লুগাত আল আরাবিয়াত আল ফাসিহাতা, এবং বিশুদ্ধ আরবি ভাষার সাথে, তখন যে আরবি ভাষা এবং ইসলামিক সংস্কৃতি দুইটাই এই উপনিবেশবাদের দ্বারা বিরাট ক্ষতি সাধিত হয়েছে, বা এটা বিরাট ভাবে প্রভাবিত হয়েছে। এবং এক পর্যায়ে কি হয়েছে, ওয়াসাজ্জা আতিল্লাহ জাতি, এবং বিভিন্ন উপনিবেশ সৃষ্টি হওয়ার কারণে সেখানে বিভিন্ন আঞ্চলিকতাকে উস্কে দিয়েছে। সাজ্জা ইউসাজ্জাউ, 2 নম্বর ফর্ম থেকে, অর্থ হয় উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা। অসাজ্জা আল্লাহ জাতি, এই উপনিবেশবাদ বিভিন্ন আঞ্চলিকতাকে উৎসাহিত করেছে। মানে হলো এই পাশের আরবি রাষ্ট্র থেকে আরেকজন আসছে, সে এসে তাদের অ্যাকসেন্টে কথা বলে, এইভাবে এই উপনিবেশবাদ সেখানে একেবারে খুবই উৎসাহিত হয়েছে। তো অসাজ্জা, আর এই উপনিবেশবাদ উৎসাহিত করেছে আল্লাহ জাতি বিভিন্ন আঞ্চলিকতাকে। ফাকানাত হুনাকা লাহজাতুন মিশরিয়াতুন, তখন সেখানে ছিল একটা হলো মিশরীয় আঞ্চলিকতা, ওয়া উখরা মাগরিবিয়াতুন, এবং আরেকটা আঞ্চলিকতা ছিল মাগরিবিয়াতুন। মাগরিবিয়াতুন মানে পশ্চিমা, কিন্তু এখানে মাগরিবিয়াতুন মানে ওই যে মাগরিব একটা দেশ আছে না, মরক্কো, এই মরক্কোকে আরবিতে মাগরিব বলে। তাহলে লাহজাতুন মাগরিবিয়াতুন মানে মরক্কন, মরক্কিয়ান কি বলে অ্যাকসেন্ট, মরক্কের যে আঞ্চলিকতা সেটা। তাহলে তখন বড় বড় যে আঞ্চলিকতাগুলো ছিল প্রধান প্রধান, এর মধ্যে হলো লাহজাতুন মিশরিয়াতুন, একটা ছিল মিশরীয় আঞ্চলিকতা, ওয়া উখরা মাগরিবিয়াতুন, আর অপরটা ছিল মরক্কিয়ান। ওয়া সালিসাতুন, এবং তৃতীয়টা ছিল সুরিয়াতুন, সিরিয়ান। এদের ভাষা সবারই আরবি, বাকি নিজস্ব প্রত্যেকের আঞ্চলিকতা আছে। ওয়াহা কাদা, এবং এভাবে আর অনেক অনেক আঞ্চলিকতা সেখানে শুরু হয়ে গেল। তাহলে আমরা এই প্যারাটা একটু আরেকবার পড়ি। মাররাত বিল আরব বাদা দালিকা উসুরুন মিনাত দুউফ, এরপরে আরবদের উপর দিয়ে বা আরবদের সাথে একটা বড় সময় অতিক্রান্ত হলো, মিনাত দুআফি, দুর্বলতার। ইবতাদু ফিহা, এই সময় আরবরা ছেড়ে দিয়েছে, দূরে সরে গিয়েছে, আনদিনহিম, তাদের ধর্ম থেকে। ওয়াহাজারু আল্লুগাত আল আরাবিয়্যাত আল ফাসিহাতা, এবং তারা তখন বিশুদ্ধ আরবি ভাষাকে পরিত্যাগ করেছে। ওয়াস্তামালু লাহাজাতি, এবং তারা বিভিন্ন আঞ্চলিকতা ব্যবহার করতে শুরু করেছে। তুম্মা জা আল ইসতিআমার, অতঃপর সেখানে উপনিবেশবাদ এসে গিয়েছে বা শুরু হয়েছে। ফাহারাবা সাকাফাত আল ইসলামিয়াতা, এরপর এই উপনিবেশবাদ ইসলামিক সংস্কৃতি, ওয়াল্লুগাত আল আরাবিয়্যাত আল ফাসিহাতা, এবং বিশুদ্ধ আরবি ভাষার সাথে লড়াই শুরু করেছে। ওয়াসাজ্জা আল লাহাজাতি, এবং বিভিন্ন আঞ্চলিকতাকে উৎসাহিত করেছে। ফাকারাত হুনাকা লাহজাতুন মিশরিয়াতুন, ফলে সেখানে অনেকগুলো আঞ্চলিকতা সৃষ্টি হয়েছিল, একটা ছিল মিশরীয়, বা উখরা মাগরিবিয়াতুন, আরেকটা ছিল মরক্কিয়ান, ওয়া সালিসাতুন সুরিয়াতুন, আরেকটা ছিল সিরিয়ান। ওয়াহাকাদা, এবং এভাবেই চলতে থাকলো।
অর্থাৎ বিভিন্ন আঞ্চলিকতা সৃষ্টি হতে শুরু করলো। এরপরে বলতেছে ওয়াকাদ আদা হাদা, এই যে হাদা হাদা মানে এটা, অর্থাৎ উপনিবেশবাদের কারণে এই যে আঞ্চলিকতার সৃষ্টি হওয়ার ধারাবাহিকতা, এটা আদা, আদা শব্দের অর্থ পৌঁছে দেওয়া, আদা ইউ আদি তা দিয়াতুন মানে আদায় করা অথবা পৌঁছে দেওয়া। ওয়াকাদ আদা পৌঁছে দিল হাদা, এটা ইলা তাফাররুকিল আরব, আরবদেরকে বিচ্ছিন্ন করার মধ্যে, অর্থাৎ এই যে এর দ্বারা এই ধারাবাহিকতা একেবারে আরবরা বিচ্ছিন্ন হয়ে গেল, অর্থাৎ নিজেরা নিজেদের মধ্যেই অনেক বিচ্ছিন্নতা সৃষ্টি হলো। ওয়াকাদ আদা হাদা, আর এটা অর্থাৎ উপনিবেশবাদের মিশ্রতার কারণে ভাষার মধ্যে আঞ্চলিকতা সৃষ্টি হওয়ার এই যে ধারাবাহিকতা, এটা পরিশেষে আরবদেরকে বিচ্ছিন্ন করা পর্যন্ত পৌঁছে দিল। বুদি বাউদিহিম আন বাউদিন, এই যে বুদুন, বুদুন মানে দূরত্ব, বুদি বাউদিহিম আন বাউদিন, এবং পরস্পরে একে অপর থেকে দূরে সরার দিকে পৌঁছে দিল, অর্থাৎ তাদের মধ্যে বিরাট মত পার্থক্য সৃষ্টি হলো, এবং গোত্রীয় এবং কালচারগত অনেক বিচ্ছিন্নতা সৃষ্টি হলো, এবং একে অপর থেকে অনেক পরস্পরে দূরে চলে গেল। এটাই বলছে ওয়াকাদ আদা হাদা, এবং একটা পর্যায়ে এটা পৌঁছে দিল ইলা তাফাররুকিল আরব, আরবদের বিভক্ত হয়ে যাওয়ার, তাফাররুক তাফাররাকায় তাফাররাক বিভক্ত হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, বুদি বাদিহিম আন বাদিন, এবং পরস্পরে একে অপর থেকে আলাদা হয়ে যাওয়া পর্যন্ত বা দূরে সরে যাওয়া পর্যন্ত। বিহাইসু, ফলে একটা পর্যায়ে এমন অবস্থা হলো যে ইদা সাফারাল আরাবিয়ু, যদি একজন আরবি ব্যক্তি সফর করত, মিন বালাদিহি তার শহর থেকে তার দেশ থেকে, ইলা বালাদিন আরাবিয়িন আখরা আরেকটা আরবি রাষ্ট্রে, একজন আরবি তার আরবি রাষ্ট্র থেকে আরেকটা আরবি রাষ্ট্রে যদি সফরে যেত, তাহলে তো স্বাভাবিকতা ছিল তাদের ভাষা এক, তাহলে একজন আরেকজনের সাথে খুব কমিউনিকেশন করতে পারবে, তাই না? কিন্তু সেখানে হতো কি, ওয়াজাদা বাদাস সুউবাতি ফিল ইত্তিসালি বি আহলি দালিকাল বালাদ, ওয়াজাদা সে পেত, অর্থাৎ সে আরবি সফরকারী ব্যক্তি পেত, বাদাস সুউবাতি, সাহলুন অর্থ সহজ, এর বিপরীত হলো সুউবাতুন বা সাবুন অর্থ কঠিন, তাহলে ওয়াজাদা সে ব্যক্তি পেত, বাদাস সুউবাতি সুউবাতি কিছু কাঠিন্যতা, কিছু জটিলতা, ফিল ইত্তিসালি কমিউনিকেশন করার ক্ষেত্রে, যোগাযোগ করার ক্ষেত্রে, বিআহলি দালিকাল বালাদ ওই দেশের অধিবাসীদের সাথে, ওই দেশের নাগরিকদের সাথে কথাবার্তা এবং বিভিন্ন এই কমিউনিকেশনের ক্ষেত্রে তারা বিভিন্ন জটিলতা পেত, অর্থাৎ জটিলতা ফিল করত। বিহাইসু, ফলে একটা পর্যায়ে অবস্থা এমন দাঁড়ালো যে ইদা সাফার আল আরাবিয়্যু মিন বালাদিহি ইলা বালাদিন আরাবিয়্যিন আখার, আরবি ব্যক্তি যখন তার দেশ থেকে অন্য আরেকটা আরবি রাষ্ট্রে সফর করত, ওয়াজাদা বাদাস সুউবাতি জটিলতা অনুভব করত, ফিল ইত্তিসালি আহলি দালিকাল বালাদ ওই দেশের লোকদের সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে, যোগাযোগ করার ক্ষেত্রে, কখন এটা, ইদা তাহাদ্দাসু বিলাহাজাতিহিম, যখন তারা সবাই নিজেদের আঞ্চলিক ভাষায় কথা বলতো, ইদা তাহাদ্দাসু যখন কথা বলতো, বিলাহাজাতিহিম নিজেদের আঞ্চলিকতায়, ওয়ালা ইয়াতাহাক্কাকুল ইত্তিসালুত তাম্মু, আল ইত্তিসালুত তাম্মু মানে পরিপূর্ণ যোগাযোগ নিশ্চিত হতো না, বাইনাহু ওয়া বাইনাহুম তাদের মধ্যে পরস্পরে, অর্থাৎ পরস্পরে তাদের মধ্যে পরিপূর্ণ যোগাযোগ সৃষ্টি হতো না বা পরিপূর্ণ কথোপকথনের মিল নিশ্চিত হতো না, ওয়ালা ইয়াতাহাক্কাকু তাহাক্কাকু অর্থ হলো নিশ্চিত হওয়া, তাহলে ওয়ালা ইয়াতাহাক্কাকু বাস্তবায়িত হওয়া, নিশ্চিত হওয়া, তাহলে ওয়ালা ইয়াতাহাক্কাকু নিশ্চিত হতো না, আল ইত্তিসালু তাম্মু পরিপূর্ণ কমিউনিকেশন, বাইনাহু ওয়া বাইনাহুম, এই যে সেই সফরকারী আরবি ব্যক্তি এবং যেই রাষ্ট্রে যে আরবদের মধ্যে সফর করছে তাদের মধ্যে, অর্থাৎ পরস্পরে তারা পরিপূর্ণ কমিউনিকেশন করতে পারতো না, ইল্লা ওই সময় ছাড়া, ইদা কানা তাহাদ্দুসু বা ইদা কানাল হাদিসু বিল লুগাতিল আরাবিয়াতিল ফাসিহাতি, ওই সময় ছাড়া যখন তারা বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতো,
যদি বিশুদ্ধ আরবি ভাষায় বলতো তাহলে পরস্পর সবাই বুঝতে পারতো, কিন্তু নিজেদের আঞ্চলিকতায় যখন কথা বলতো তখন পরস্পরে তাদের মধ্যে পরিপূর্ণ কমিউনিকেশন হতো না। তাহলে এটা ছিল আরবদের মাঝখানে কঠিন সময়। এরপরে কি হলো, এখন বর্তমানকার অবস্থা বলতেছে ইখতালাফাল আমরুল ইয়াউমা, এই যে বিষয়টি পরিপূর্ণ ভিন্নতা পেয়েছে আল ইয়াউমা, বর্তমানে বর্তমানে বিষয়টি পরিপূর্ণ ভিন্ন। কেন? কারণ হলো সকল ধরনের আঞ্চলিকতা দুর্বল হয়ে গিয়েছে, এবং আবার বিশুদ্ধ আরবি ভাষা শক্তিশালী হয়েছে, অর্থ হলো শক্তিশালী হওয়া। তাহলে ওয়াকাউয়াতিল লুগাতুল আরবিয়াতুল ফাসিহাতু, এবং আরবি ভাষা আবার নতুন করে শক্তিশালী হয়েছে। কেন, কিভাবে? বিসাবাবি তালিমি, শিক্ষাদীক্ষার দ্বারা, ওয়া ওয়াসাইলিল ইত্তিসালিল হাদিসাতি, এবং মডার্ন কমিউনিকেশন বা যোগাযোগের মাধ্যমগুলো দ্বারা, মডার্ন যোগাযোগ মাধ্যমগুলো দ্বারা, অর্থাৎ ওয়াসাইলুল ইত্তিসাল আসলে অর্থ হয় মিডিয়া, এই যে আধুনিক মিডিয়ার কারণে এবং শিক্ষাদীক্ষার কারণে। বিসাবাবি তালিম, এই আঞ্চলিকতা দূর হয়েছে শিক্ষা দীক্ষার কারণে। ওয়াসাইলুল ইত্তিসাল, ওয়াসাইলুল ইত্তিসাল মানে মিডিয়া, সোশ্যাল মিডিয়া চ্যানেল ইত্যাদি সবের মধ্যে অন্তর্ভুক্ত। ওয়াসাইলুল ইত্তিসালিল হাদিসা, এবং আধুনিক বিভিন্ন মিডিয়ার কারণে এবং শিক্ষা দীক্ষার কারণে বর্তমানে আরবি, বিশুদ্ধ আরবিটা আবার শক্তিশালী হয়েছে। ফলে কি হয়েছে, ওয়া আসবাহাতিল আরবিয়াতু লুগাতান আলামিয়াতান মারাতান সানিয়াতান, ফলে আবার আরবি ভাষাটা ইন্টারন্যাশনাল ভাষা দ্বিতীয়বার আবার রূপ পেয়েছে। ওয়াসবাহাতিল আরবিয়াতু, আরবিটা আবার রূপ পেয়েছে লুগাতান আলামিয়াতান, ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে, মারাতান সানিয়াতান দ্বিতীয়বার। দ্বিতীয়বার কেন, প্রথমবার আগে কখন ইন্টারন্যাশনাল ভাষা ছিল, ফিল আসরিল আব্বাসি, আব্বাসি যুগে, তো এখন আবার এটা ইন্টারন্যাশনাল ভাষার রূপ পেয়েছে। কাল ইঞ্জিলিজিয়াতি, ইংরেজির মতো, ওয়াল ফ্রান্সিয়াতি, এবং ফরাসি ভাষার মতো, ওয়াল ইসবানিয়াতি, এবং স্প্যানিশ ভাষার মতো, স্প্যানিশ ইংরেজি এবং ফরাসি ভাষার মতো বা ফ্রান্সের মতো আরবিটাও ইন্টারন্যাশনাল ভাষা হিসাবে উন্নতি করেছে বা সেটা আবার রূপ পেয়েছে। ফাহিয়া, বর্তমানে আরবিটা হলো ইহদাল লুগাতির রাসমিয়াতি ফি হাইআতিল উমামিল মুত্তাহিদা, আল উমামুল মুত্তাহিদা, আমরা আগে পড়ছি। বলেন তো আল উমামুল মুত্তাহিদা মানে কি, ইউনাইটেড নেশন, জাতিসংঘ, হাইআতুন মানে সংগঠন, তাহলে ফি হাইআতিল উমামিল মুত্তাহিদা বা হাইআতুন শব্দের অর্থ হলো অধিবেশন। ফলে বর্তমানে এই আরবিটা হলো ইউনাইটেড নেশনের অধিবেশনের মধ্যে ইহদাল লুগাতির রাসমিয়া, রাসমিয়া মানে সরকারি বা অফিসিয়াল, তাহলে এই আরবিটা হলো ওয়ান অফ দা অফিসিয়াল ভাষা। ইহদা লুগাতির রাসমিয়া, অফিসিয়াল ভাষাগুলোর ইহদা একটি। ফাহিয়া, আরবিটা হলো ইহদাল লুগাতির রাসমিয়া, অফিসিয়াল ভাষাগুলোর একটি, ফি হাইআতিল উমামিল মুত্তাহিদা, জাতিসংঘের অধিবেশনের মধ্যে, জাতিসংঘের অধিবেশনে বর্তমানে আরবিটা হলো একটা অফিসিয়াল ভাষা। ওয়াহিয়াল লুগাতু সাদিসাতু, আরবিটা হলো পৃথিবীতে বর্তমান, ফিল আলামি, পৃথিবীতে ষষ্ঠ ভাষা, ছয় নাম্বার ভাষা। ইয়াতাহাদ্দাসু বিহা, এই আরবিতে বর্তমানে কথা বলে, আকসারু মিন মিআতাই মিলিয়নি আরাবিয়্যিন, 200 মিলিয়নের বেশি আরবি লোক, 200 মিলিয়নেরও বেশি আরবি লোক বর্তমানে এই আরবিতে কথা বলে। ওয়ায়ু আদ্দিল ইবাদাতি বিহা, এই আরবিতে ইবাদত পালন করে। ওয়ায়ু আদ্দি, আদ্দা ইয়াদি মানে পালন করা, আদায় করা, তাহলে ওয়ায়ু আদ্দিল ইবাদাতি, এবং বিহা এই আরবিতে ইবাদত পালন করে, আকসারু মিন মিলিয়ারি মুসলিম, বিলিয়ন, 1 বিলিয়ন মুসলিমেরও বেশি, 1 বিলিয়নের হচ্ছে, 1 বিলিয়নের চেয়েও অধিক পরিমাণ মুসলিম আরবিতে ইবাদত পালন করে।
হ্যাঁ, তাহলে বর্তমান অবস্থাটা এখানে বুঝে গেল, ইখতালাফাল আমরু আল ইয়াউমা, বর্তমানে বিষয়টা ভিন্নতা পেয়েছে, ফাদাউ ফাতিল লাহাজাত, আঞ্চলিকতা দুর্বল হয়ে গিয়েছে, ওয়াকাউয়াতিল লুগাতুল আরাবিয়াতুল ফাসিহাতু, বিশুদ্ধ আরবি ভাষা আবার শক্তিশালী হয়েছে, বিসাবাবি তালিম, শিক্ষাদীক্ষার কারণে, ওয়া ওয়াসাইল ইত্তিসাল হাদিসা, এবং আধুনিক মিডিয়ার কারণে, ওয়া আসবাহাতিল আরাবিয়াতু লুগাতান আলামিয়াতান মাররাতান সানিয়াতান, ফলে আবার দ্বিতীয়বার আরবিটা ইন্টারন্যাশনাল ভাষাতে রূপান্তরিত হয়েছে, কাল ইঞ্জিলিজিয়াতি ওয়াল ফ্রান্সিয়াতি ওয়াল ইসবানিয়াতি, স্প্যানিশ ফ্রান্স এবং ইংরেজি ভাষার মতো, ফাহিয়া ইহদান লুগাতির রাসমিয়াতি ফি হাইআতিল উমামিল মুত্তাহিদা, ফলে বর্তমানে আরবিটা হলো জাতিসংঘের অধিবেশনে একটি অফিসিয়াল ভাষা, ওহিয়াল লুগাতুস লুগাতুস সাদিসাতু ফিল আলামি, বর্তমানে আরবি পৃথিবীতে ষষ্ঠ ভাষা, ইয়াতাহাদ্দাসু বিহা, আরবিতে কথা বলে, আকসারু মিন মিআতাই মিলিয়নি আরাবিয়িন, 200 মিলিয়ন আরবি ব্যক্তির চাইতেও বেশি, ওয়ায়ুআদ্দিল ইবাদাতি বিহা, এবং আরবিতে ইবাদত পালন করে, আকসারু মিন মিলিয়ারি মুসলিম, 1 বিলিয়ন মুসলিমেরও বেশি। আলহামদুলিল্লাহ, এখানে আমরা পড়তেছিলাম আল লুগাতুল আরাবিয়াতু বা আল আরাবিয়াতু লুগাতুন আলামিয়াতুন, আরবিটা হলো ইন্টারন্যাশনাল ভাষা। এখানে অনেকগুলো নতুন শব্দ আসছে, পড়াটা বুঝা গেছে না? হ্যাঁ, অনেক নতুন শব্দ আরেকবার আসছে, একটু বললে ভালো। পড়াটা আরেকবার পড়ে দিব? জি, আরেকবার পড়লে ভালো হতো। জি, আরেকবার পড়ে দিচ্ছি, দেখেন এই একটা একটা প্যারা প্যারা করি। এই যে প্রথম প্যারাটা, কানাতিল লুগাতুল আরাবিয়াতু, আরবি ভাষা ছিল, লুগাতান আলামিয়াতান, ইন্টারন্যাশনাল ভাষা, ফিল আসরিল আব্বাসি, আব্বাসি যুগে, আল্লাদি ইজদাহারাত ফিহি, আল্লাদি ফিহি, যেই যুগে ইজদাহারাত উন্নতি লাভ করেছিল, আল হাদারাতুল ইসলামিয়াতু, ইসলামিক সভ্যতা, ওয়াকানাতিল আরাবিয়াতু, আর আরবিটা ছিল, লুগাতা তিলকাল হাদারাতি, ওই সভ্যতার মূল ভাষা ছিল, আল্লাতি তুরজিমাত ইলাইহা আল কুতুবু, যেই ভাষায় অনুবাদ করা হয়েছে অনেক কিতাব, মিনাল ইউনানিয়াতি গ্রিক থেকে, ওয়াল ফারসিয়াতি এবং ফার্সি থেকে, ওয়া আল্লাফা বিহা আল উলামাউ, এবং আলেমরা বিজ্ঞানীরা অনেক কিতাব রচনা করেছেন, বিহা মানে বিল আরবি আরবি ভাষায়, ফিতিব্বি চিকিৎসা শাস্ত্রে, ওয়াল হান্দাসাতি ইঞ্জিনিয়ারিং শাস্ত্রে, ওয়াল রিয়াদিয়াতি ম্যাথের ক্ষেত্রে, ওয়াল উলুমি সায়েন্সের ক্ষেত্রে, ওয়াগাইরে জালিকা ইত্যাদি। এটা আমরা বুঝে গেছি। এরপরে দ্বিতীয় প্যারাটা দেখেন, ওয়া হামালাতিল লুগাতুল আরাবিয়াতু, আর আরবি ভাষা পৌঁছিয়েছে, তিলকাল উলুমা, ওই শাস্ত্রগুলোকে, ইলা উরুবা, ইউরোপে, ফাকানাত আসাসাল হাদারাতিল গারবিয়াতিল হাদিসা, সুতরাং আরবিটা ছিল মডার্ন পশ্চিমা সিভিলাইজেশনের বা সভ্যতার মূল ভিত্তি, কারণ এই আরবিতেই সবকিছু পৌঁছেছে সেখানে। এই যে এই উন্নতির পরে মাঝখানের সময়টা বলতেছে, মাররাত বিল আরব, আরবদের উপর দিয়ে অতিক্রম করেছে, বাদা দালিকা, এরপরে, অসুরুন, একটা সময়, মিনাদ দাফি, দুর্বলতার, যে সময়টার মধ্যে তাদের শুধু ইনহিতাত, কি বলে, অধপতন হয়েছে, ইবতাদু, তারা এই সময়টা দূরে সরে গিয়েছে, ফিহা আন দীনিহিম, তাদের ধর্ম থেকে, ওয়াহাজারুল লুগাতাল আরাবিয়াতাল ফাসিহাতা, এবং আরবি ভাষাকে তারা ত্যাগ করেছে, ওয়াস্তামালুল লাহাজাতি, এবং তারা বিভিন্ন ধরনের আঞ্চলিকতা ব্যবহার করতে শুরু করেছে, সুম্মা জা আল ইস্তেমার, এরপরেই আসলো উপনিবেশবাদ। যে ইস্তেমার শব্দের অর্থ কি? উপনিবেশবাদ। ফাহারাবা, ফলে এই উপনিবেশবাদ এসে যুদ্ধ শুরু করলো, বিতর্ক বা প্রতিদ্বন্দ্বিতা শুরু করলো, কার সাথে? আস-সাকাফাত আল ইসলামিয়াতা, ইসলামিক সংস্কৃতির সাথে, ওয়াল লুগাত আল আরাবিয়াত আল ফাসিহাতা, এবং বিশুদ্ধ আরবি ভাষার সাথে। ফলে ইসলামিক সংস্কৃতি এবং আরবি ভাষা দুইটাই কি? দুর্বল হয়ে গেল, প্রভাবিত হলো। অসাজ্জা আল্লাহ জাতি, এবং বিভিন্ন প্রকার আঞ্চলিকতাকে উৎসাহিত করলো, কারণ এক একজন এক এক আঞ্চলিকতা নিয়ে আসছে, ওইটাই ওখানে সৃষ্টি হয়ে গেছে। এরপরে আকানাত হুনাকা লুগাতুন লাহজাতুন মিশরিয়াতুন, ফলে অনেক আঞ্চলিকতা সৃষ্টি হলো,
তার মধ্যে একটা ছিল লাহজাতুন মিসরিয়াতুন মিশরি আঞ্চলিকতা, ওয়ালু ওয়া উখরা মাগরিবিয়াতুন, আরেকটা হলো মরক্কিয়ান আঞ্চলিকতা, আরেকটা ওয়াসালিসাতুন সুরিয়াতুন, আরেকটা ছিল সা কি বলে তৃতীয়টা ছিল সিরিয়ান ও হাকাদা, এবং এভাবে নতুন নতুন আঞ্চলিকতা সৃষ্টি হতে লাগলো। ওয়াকাদ আদা এই উপনিবেশবাদ হাদা এটা একটা পর্যায়ে পৌঁছে দিল ইলা তাফাররুকিল আরব, আরবদের বিচ্ছিন্নতার প্রতি, ওয়া বুদি বাদহিম আন বাদহিম, এবং পরস্পরে নিজেদের দূরত্ব সৃষ্টি হওয়ার প্রতি, বিহাইসু ফলে ইদা সাফার আল আরাবিয়ু, যখন একজন আরবি ব্যক্তি সফর করত, মিম বালাদিহি নিজের দেশ থেকে, ইলা বালাদিন আরাবিয়েন আখারা অন্য আরেকটা আরবি রাষ্ট্রে, অন্য আরেকটা আরবি দেশে, তখন কি হইতো, ওয়াজাদা বাদস সাউবাতি, ওয়াজাদা পেত, পেত মানে ফিল করত, তখন সেই আরবি ব্যক্তি ফিল করত বাদস সাউবাতি কিছু জটিলতা, ফিল ইত্তিসালি যোগাযোগ করার ক্ষেত্রে, বিআহলি দালিকাল বালাদ ওই দেশের লোকদের সাথে, কখন ইদা তাহাদ্দাসু বিলাহাজাতিহিম, যখন তারা নিজেদের আঞ্চলিক ভাষায় কথা বলতো, ওয়ালা ইয়াতাহাক্কাকুল ইত্তিসালু তাম্মু, এই তাম শব্দের অর্থ পরিপূর্ণ, পরিপূর্ণ যোগাযোগ নিশ্চিত হতো না, বাইনাহু ও বাইনাহুম তাদের মধ্যে পরস্পরে, ইল্লা তবে ইদা কানাল হাদিসু যখন কথাবার্তা হতো, বিল্লুগাতিল আরবিয়াতিল ফাসিহাতি এই যে বিশুদ্ধ আরবি ভাষায়, তখন তাদের মধ্যে যোগাযোগ সৃষ্টি হতো, তখন তারা একে অপরকে বুঝতে পারত, কিন্তু আঞ্চলিক ভাষায় হলে বুঝতে পারত না। এই যে ইখতালাফাল আমরুল ইয়াউমা, বর্তমানে বিষয়টি ভিন্ন, দাউফাতিল লাহাজাতু আঞ্চলিকতা আবার দুর্বল হয়েছে, কবিয়াতুল লুগাতুল আরাবিয়াতুল ফাসিহাতু এবং বিশুদ্ধ আরবি ভাষা শক্তিশালী হয়েছে, বিসাবাবিত তালিম শিক্ষা দীক্ষার কারণে, ওয়া ওয়াসাইলিল ইত্তিসালিল হাদিসা এবং আধুনিক মিডিয়ার কারণে, ওয়া আসবাহাতিল আরাবিয়াতু এবং পুনরায় আরবিটা রূপান্তরিত হয়েছে, লুগাতান আলামিয়াতান ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে, মাররাতান সানিয়াতান দ্বিতীয়বার, কালিনজিলিজিয়াতি ওয়াল ফ্রান্সিয়াতি ওয়াল ইসবানিয়াতি ফ্রান্স স্প্যানিশ এবং ইংরেজির মতো, ফাহিয়া আরবিটা হলো ইহদাল লুগাতির রাসমিয়াতি একটা অফিসিয়াল ভাষা, ফিহাইয়াতিল উমামিল মুত্তাহিদা জাতিসংঘের অধিবেশনে, ওয়াহিয়াল লুগাতু সাদিসাতু এটা আরবিটা হলো ষষ্ঠ ভাষা, ফিল আলামি পৃথিবীতে, ইয়াতাহাদ্দাসু বিহা আরবিতে কথা বলে, আকসারু মিন মিআতাই মিলিয়নি আরাবিয়িন 200 মিলিয়নেরও বেশি আরবি মানুষ, ওয়ায়ুআদ্দি আল ইবাদাতি বিহা এই আরবিতে ইবাদত পালন করে, আকসারু মিন মিলিয়ারি মুসলিম 1 বিলিয়নেরও বেশি মুসলিম। এখন বুঝা গেছে আলহামদুলিল্লাহ? এটা অনেক কঠিন আছে ওস্তাদ, এটা 2 দিন পড়াতে হবে আমার মনে হয়। 2 দিন? হ্যাঁ, বাকি এমনি এখন এটুকু বুঝা গেছে, থিমটা বোঝা গেছে, কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড এটা মনে রাখা খুবই কঠিন। ওয়ার্ডগুলো একটু আলাদা করে না দিলে আমরা অসুবিধা, অনেক অসুবিধা। এটা একটু নতুন শব্দ, প্রচুর নতুন শব্দ, এই জন্যই প্রত্যেকটা আলাদা আলাদা করে বলি নাই, কারণ হলো এমনি শব্দ যেটা নতুন ওইটার অর্থ তো বলছি, কিন্তু এই যে আলাদা করে লিখে ওইখানে যায় নাই, কারণ শেষ হবে নাই পড়াটা, অনেক শব্দ। আচ্ছা ঠিক আছে, এটা আমরা আগামী ক্লাসে আবার একটু রিভিশন করবো, দরকার হলে আমরা একটু প্র্যাকটিসটা করি, তাই না? নাম দিয়ে চ্যাপ্টারের নাম দিয়ে ওয়ার্ড গুলা চ্যাপ্টারের নাম দিয়ে একটু লিখে দিন, ওয়ার্ড মিনিং গুলো একটু দেন হুজুর, তাহলে দেখে আমরা আবার ইয়া করব, রিপিট করব। সর্বশেষ আপনার ওয়ার্ড মিনিং আছে হলো 6 নম্বর 5 নম্বর পর্যন্ত, তাই না? সবগুলো লিখে আসছি, তাহলে 6 নম্বর আর 7 নম্বর এই দুইটা ওয়ার্ড মিনিং এখনো পান নাই, তাই না? একসাথে দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এখন একটু প্র্যাকটিসটা করি নাকি প্র্যাকটিসে যাব? হ্যাঁ একটু প্র্যাকটিসটা করি। ইস্তিআব এই পাঠ আয়ত্তকরণ আর তাদ্রিব, তো আলামাতা আস সাহি আল আমাম আল ইবারাতি সাহিহা তাহত আল আরাবিয়াতি ফিল মাদি আও আল হাদির, মানে এই যে নিচে এক একটা করে স্টেটমেন্ট আছে, এটা আরবি বর্তমান অবস্থা নাকি অতীতের অবস্থা এটার ব্যাপারে টিক চিহ্ন দিতে হবে। এই দেখেন, দা আলামাতা আস সাহি আমাম আল ইবারাতি সাহিহা তাহত আল আরাবিয়াতি ফিল মাদি আও আল হাদির,
এটা অতীতে ছিল নাকি বর্তমানে ছিল সেই অনুপাতে দিতে হবে। তাহলে এই যে আল আরাবিয়াতু ফিল মাদি এই কলামে দিতে হবে, যদি অতীতের থাকে আল আরাবিয়াতু ফিল হাদির বর্তমানের হলে এই কলামে দিতে হবে। দেখেন লুগাতুন আলামিয়াতুন ইন্টারন্যাশনাল ভাষা বর্তমানে তো দুটেই হবে, এটা আসল মূলত হলো অতীতে, বর্তমানে এটা বর্তমানে হবে আবার আরবিটাও হতে চাচ্ছে নতুন করে, তাই না? এটাই বলতেছে যে আবার শক্তিশালী হচ্ছে, কিন্তু ইন্টারন্যাশনাল ভাষা ওই রকম এখনো হতে পারে না। তো সেই হিসেবে আমরা মাদি বলতে পারি, মাদিটা এখানে বেশি কারেক্ট, কারণ ওই সময় ছিল এটা, তাই না? মাদি বেশি অ্যাপ্রোপ্রিয়েট এখানে, রাইট? তারপরে দেখেন তুরজিমাত ইলাইহা কুতুবুন মিনাল ইউনানিয়াতি, এই যে গ্রিক ভাষা থেকে অনেক কিতাব অনুবাদ করা হয়েছিল অতীতে নাকি বর্তমানে? অতীতে, মাদিতে। ইয়াতাহাদাসু বিহা আকসারু মিন 200 মিলিয়ন আরাবিয়িন, 200 মিলিয়নের আরবি বেশি মানুষ কথা বলে বর্তমানে নাকি অতীতে? আল হাদিস আঞ্চলিকতা দুর্বল হয়েছে বর্তমানে নাকি অতীতে? বর্তমানে, বর্তমানে, তাই না? এরপরে লুগাতুন রাসমিয়াতুন অফিসিয়াল ভাষা বর্তমান, এটা কি অতীত না বর্তমান? অতীত, বর্তমান, বর্তমান, এটা বর্তমানে, বর্তমানে অনেক ক্ষেত্রে আরবিটা অফিসিয়াল ভাষা এবং ইউএনের এই অধিবেশনেও হয়। এরপরে কাওয়িয়াতুল আরাবিয়াতুল ফাসিহাতু, বিশুদ্ধ আরবি আবার শক্তিশালী হয়েছে, এটা বর্তমানে না অতীতে? বর্তমানে, বর্তমানে, তাই না? আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন দুই নম্বর আত-তাদরিব দা আলামাতা আস-সাহিহ বিজানিবিল ফিকরাতির রাঈসাতি ফি কুল্লি ফিকরাতিন, এই প্রত্যেক ফিকরা প্রত্যেক প্যারাগ্রাফে যে মূল কথা আছে সেটার মধ্যে ইয়া করতে হবে, কি জানি বলে ঠিক চিহ্ন দিতে হবে। দেখেন আল ফিকরাতুর রাঈসাতু ফিল ফিকরাতিল উলা, প্রথম প্যারার মধ্যে মূল প্রধান ফিকরা কোনটা এই দেখেন, আল আরাবিয়াতু লুগাতুল হাদারাতি ফিল মাদি, আরবি হলো অতীতে মূল সভ্যতার ভাষা। আল আরাবিয়াতু আসাসুল হাদারাতিল গারবিয়াতি, আরবি হলো পশ্চিমা সভ্যতার মূল ভিত্তি। আল্লাফাল উলামাউ ফিত তিব্বি বিল লুগাতিল আরাবিয়া, উলামায়ে কেরাম আরবিতে চিকিৎসা শাস্ত্রে আরবিতে রচনা করেছেন। তাহলে এই তিনটার মধ্যে কোনটা প্রধান হবে? প্রথমটা, তাই না? কারণ আরবি ছিল অতীতে সভ্যতার ভাষা, আধুনিক ভাষা, একেবারে মডার্ন ভাষা, এটা হবে। অথবা এই দুই নাম্বারটাও হতে পারে, তাই না? এই যে প্রথম প্যারা, মানে আমাদের উপরের এই যে ইয়াছে চ্যাপ্টারটা গেছে, এর মধ্যে প্রথম প্যারা ছিল কি? এই প্রথম প্যারার মধ্যে এই কথাটাই বলা হয়েছে না, যে আরবিটাই মূলত হলো এই যে বর্তমান মডার্ন পশ্চিমা সভ্যতার মূল ভিত্তি, অথবা এই আরবিতেই এই যে অতীতের সভ্যতা গড়ে উঠেছিল, এই কথাটা এখানে বোঝা গেছে না? তাহলে এই প্রথমটা আমরা বেশি কারেক্ট এখানে, কারণ আরবিতে এই সময় সভ্যতা গড়ে উঠছে, আধুনিকতা গড়ে উঠছে, এই যে এটা আল আরাবিয়াতু লুগাতুল হাদারাতি ফিল মাদি, এটা প্রথম প্যারার কথা। দুই নাম্বার আল ফিকরাতুর রাঈসাতু ফিল ফিকরাতি সানিয়া, দ্বিতীয় প্যারা উপরে উসুরুদ দুফি, এটা হলো দুর্বলতার যোগ। আল ইস্তিমারু সাজ্জা আল্লাহাজাতি, দুই নম্বর হলো এই যে উপনিবেশ বিভিন্ন আঞ্চলিকতাকে উস্কে দিয়েছে। তিন নম্বর হলো দাফুল লুগাতিল আরাবিয়াতি, আরবি ভাষার দুর্বল সময়, দুর্বলতম সময় সৃষ্টি হওয়া, এর মধ্যে কোনটা হতে পারে? তাই না? এই যে তিন নম্বরটা আমরা দিতে পারি, দাফুল লুগাতিল আরাবিয়া, আরবির দুর্বলতা, আরবির মধ্যে যে দুর্বলতা সৃষ্টি হয়েছে এই সময়টাই হয়েছে না, দ্বিতীয় ফিকরার মধ্যে এই কথাটাই বলছে। বাকি এই যে এই
উপনিবেশবাদ যে এর মধ্যে আঞ্চলিকতা সৃষ্টি করেছে এটা একটা পার্ট, কিন্তু মূল হলো এই তারা ধর্ম ত্যাগ করছে, এরপরে উপনিবেশবাদ আসছে, তারা দিনদারি থেকে দূরে সরে গেছে, এরপরে তারা বিশুদ্ধ আরবি ভাষাকে ছাড়ছে, এসব কারণে আরবির দুর্বলতা এই সময়টাতে শুরু হয়েছে। 3 নম্বর আল ফিকরাতুর রাঈসাতু ফিল ফিকরাতি সালিসা, 3 নম্বরটা ওয়াসাইলুল ইত্তিসাল আল হাদিসা, বর্তমান আধুনিক মিডিয়া, আল লুগাতুর রাসমিয়াতু ফিল উমামিল মুত্তাহিদা, কি বলে জাতিসংঘে অফিসিয়াল ভাষা সমূহ, কাওয়িয়াতুল লুগাতুল আরাবিয়াতু ওয়া আসবাহাত আলামিয়াতুন, আরবির শক্তিশালী হওয়া এবং আবার ইন্টারন্যাশনাল ভাষা হয়ে যাওয়া। তাহলে এখানে প্রধান কোনটা? আলহামদুলিল্লাহ এটা সহজ, এটা আমাদের তেমন দরকার নেই। এরপরে দেখি মুফরাদাত, মুফরাদাত বলতেছে হাদি জামআল কালিমাতি তালিয়াতি মিনান নাসি সুম্মা ইস্তামিলহা ফি জুমালিন মিন ইনশাইকা, মানে এখানে যে শব্দগুলো আছে এগুলোর বহুবচন বলতে হবে। তাহলে বলেন আমরুন বহুবচন কি? উমুরুন, তাই না? আমরুন একটা বিষয়, উমুরুন মানে অনেক বিষয়। তাহলে উমুরুন এই বিষয়ে একটা বাক্য বললে, যেমন বললাম আমরা ফাক্কার তু ফিল উমুরি, বিষয়গুলো সম্পর্কে আমি চিন্তা করতেছি, বা ইয়ামবাগি ইলাকা আন তু ফাক্কিরা ফি হাদিল উমুর, এই বিষয়গুলো সম্পর্কে তোমার চিন্তা করা উচিত, তাই না? এরপরে শব্দ আছে উম্মাতুন, উম্মাতুন বহুবচন কি? উমামুন, তাই না? ওই যে আছে আল উমামুন মুত্তাহিদাতু, উম্মাতুন বহুবচন হলো উমামুন। এরপরে আরাবিয়ুন বহুবচন হলো আরাবুন, আরাবুন। আসরুন বহুবচন উসুরুন, আলিমুন উলামাউ, ইলমুন উলুমুন, এগুলো আমরা জানি, বাক্য তৈরি করতে হবে। তারপরে আত্তাদরিব কাউইন জুমলাতান মুনাসিবাতান মিন কুল্লি কালিমাতাইনি, এই প্রত্যেকটা দুই শব্দ একসাথে করে বাক্য তৈরি করতে হবে। হারাবা ইউহারিবু যুদ্ধ করা, আল ইস্তিআমার উপনিবেশবাদ, তাহলে বলেন ইউহারিবুল ইস্তিআমারু আস-সাকাফাত আল-ইসলামিয়া, উপনিবেশবাদ ইসলামী সংস্কৃতির সাথে যুদ্ধ বাঁধিয়েছে, প্রতিদ্বন্দ্বিতা করেছে। ইবতাআদা দীনুন, ইবতাআদা এবং দীনুন, ইবতাআদা মানে দূরে সরে যাওয়া, দীন মানে ধর্ম। তাহলে ইবতাদ আল আরাবু আন দীনিহিম ফি হাদিল উসুর, ওই সময়টাতে আরবরা তাদের দিন থেকে দূরে সরে গিয়েছিল। হাজারা, হাজারা মানে ত্যাগ করা, উপেক্ষা করা। তাহলে হাজারা ওয়া হাজার আল আরাবু আল লুগাত আল আরাবিয়াত আল ফাসিহাতা, বিশুদ্ধ আরবি ছেড়ে দিয়েছিল। আল্লাফা লিখা, তাহলে আল্লাফ তো কিতাব, আমি একটা কিতাব লিখেছি, অথবা আল্লাফা ফুলান অমুক একটা কিতাব লিখেছে, বা আল্লাফা উলামা উ বিল আরাবিয়া ফিল উলুমি কুল্লিহা, আরবিতে বিজ্ঞানীরা সব বিষয়ে কিতাব লিখেছিল। তারজামা, তারজামা ইউতারজিমু মানে অনুবাদ করা, কিসসাতুন মানে ঘটনা, তাহলে তুরজিমাতিল কিসাসু বিল আরাবিয়াতি কাসিরান, আরবিতে অনেক ঘটনা অনুবাদ করা হয়েছিল। ইজদাহারা ইজদাহিরু অর্থ হলো বিকশিত হওয়া, উন্নত হওয়া, তাহলে তাজদাহিরুল উলুমু ফিল আসরিল আব্বাসিয়্যি বি ওয়াসিতাতি আল লুগাতিল আরাবিয়্যা, আরবি ভাষার মাধ্যমে ওই আব্বাসী যুগে সকল জ্ঞান বিজ্ঞান অনেক বিকশিত হচ্ছিল। এবার আমরা বাক্য বানাতে পারবো শব্দগুলো বুঝলে। এখানে গ্রামার পার্ট আসছে হলো মুলাহাজাতুন নাহবিয়াতুন সহজ, আর নাতু আবু সিফাতু, নাত বা সিফাত কিভাবে বলে, আর নাত সিফাত কাকে বলে, ইসমুন এমন নাউন, ইয়াসিফু মা কাবলাহু, যেটা তার পূর্বের বিষয়ের গুণ বর্ণনা করে অথবা দোষ বর্ণনা করে। ওয়াতবাউহু ফি ইরাবিহি, এবং ইরাবের ক্ষেত্রে তার পূর্বের বিষয়টাকে ফলো করে, অর্থাৎ মাউসুফকে ফলো করে। আমরা জানি জেন্ডার আর্টিকেল নাম্বার ইরাব সবগুলোর ক্ষেত্রেই ফলো করে। যেমন দেখেন নিচে বলতেছে আতাকিদু, আমি মনে করি, আন্নাকি, যে তুমি হলে, তালিবাতুন জাদিদাতুন, এই যে তালিবাতুন জাদিদাতুন, এই জাদিদাতুনটা তালিবাতুনের সিফাত, এগুলো আমরা সবাই বুঝি। হাল দারাস্তির লোগাত আল আরাবিয়াতা, এই যে আল আরাবিয়াতা লোগাতার সিফাত, লিমাদা তাদরুসিনাহা মাররাতান সানিয়াতান, দ্বিতীয়বার আবার কেন পড়তেছো, এই যে মাররাতান সানিয়াতান মাসুফ সিফাত। তাদরিবাতুন সাউতিয়াতুন, তাদরিবাতুন সাউতিয়াতুন মানে অডিও অনুশীলনী, সাউতিয়াতুন হুনাকা তাদরিবাতুন সাউতিয়াতুন, এখানে অনেকগুলো অডিও অনুশীলনী আছে, সাউতিয়াতুন মানে অডিও।
احفظي جزء من القرآن الكريم قرآن الكريم থেকে একটি جزء মুখস্থ করো এই যে قرآن كريم موصوف صفات احفظي بعض الأحاديث النبوية الأحاديث النبوية এই দুটো موصوف صفات هذه نصيحة مفيدة এটা অনেক উপকারী একটা অ্যাডভাইস هذا قطار سريع এটা একটা দ্রুতগামী রেলগাড়ি قطار سريع سريع দ্রুতগামী এখানে মাঝখানে অনেক প্র্যাকটিস আছে শুধু লেখার প্র্যাকটিস বেশি আচ্ছা এরপর বলতেছে দ খাতান তাহতা নাতি কামা ফিল মিসাল উদাহরণের মতো নিচে সিফাত দেখে সেটা নিচে দাগ দিতে হবে সাতাজিদুল আমাল আল মুনাসিবা তুমি উপযুক্ত কাজ পাবে এই দেখেন মুনাসিব সিফাত দাগ দিয়ে দিছে এখন নিচে দেখি মারাহিলু তালিমি في كثير من الدول العربية অনেক আরবি রাষ্ট্রে পড়াশোনার লেভেল হলো 40 চারটা এখানে নাত কোনটা বলেন তো এই যে মিনাদ দুয়ালিল আরবিয়াতি এখানে নাত কোনটা আল আরবিয়াতি তাই না এটা হলো আদ দুয়ালি এর নাত তাহলে এখানে দাগ দিতে হবে এরপরে ইয়ালতাহিকু তুল্লাবু বিল মারহালাতিস সানিয়াতি ছাত্ররা দ্বিতীয় লেভেলে ভর্তি হয়েছে তাহলে এখানে নাত কোনটা আসসানাবিয়াতি বা উচ্চ উচ্চ মাধ্যমিক লেভেলে কানাত হাদারাতুল মুসলিমিনা হাদারাতান আযীমাতান মুসলিমদের সভ্যতা বিরাট সভ্যতা ছিল তাহলে হাদারাতান মাউসুফ আযীমাতান সিফাত রাইট ফরাকা ইখতিলাফাতুন কাসীরাতুন সেখানে অনেক মতভিন্নতা আছে এখানে সিফাত কোনটা কাসীরাতুন বাইন আত-তালিমি ফিল মাদি ওয়াল হাদির অতীতের পড়াশোনা এবং বর্তমান পড়াশোনার মধ্যে এই যে ইয়াতাআল্লামু ত্বালিবু ফি বাইতিহি ছাত্ররা তার বাসায় শিখতে পারে আন তরিকি আশ-শাবাকাতি দাওলিয়া কিসের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে ইস্তাফাদাল গারবু মিনাল উলুমিল ইসলামিয়াতি ইস্তাফাদা ফায়দা লাভ করা উলুমে ইসলামিয়া ইসলামিক শাস্ত্রগুলো থেকে আল গারবু মানে পশ্চিমারা বা ইউরোপ তারা ফায়দা লাভ করেছে তাহলে আল উলুমিল ইসলামিয়া এখানে সিফাত কোনটা আল ইসলামিয়া ইসলামিয়া রাইট তো এখানে নাত শিখাচ্ছে যেটা আমরা অলরেডি পারি আর তাদরিব ইখতারিল নাত আল মুনাসিবা মিম্মা বাইন আল কাউসাইনি কামা ফিল মিসাল ওই ব্র্যাকেট থেকে উপযুক্ত শব্দ নিয়ে সিফাত বানাতে হবে বলেন আতাকিদু আন্নাকি মুআল্লিমাতুন কি হবে জাদিদাতুন আল জাদিদাতু জাদিদুন কোনটা হবে জাদিদাতুন প্রথমটা হবে জাদিদাতুন তাই না আন্নাকি মুআল্লিমাতুন হাদিহি কিসাসুন কিসাসুন বহুবচন এগুলো উপকারী ঘটনা তাহলে বলেন তো মুফিদুন মুফিদাতুন মুফি আর তুমি অনেক হাদিস মুখস্থ করো কি হাদিস মিনাল হাদিসি আন-নাবাওয়ি এটা আসবে তাই না হ্যাঁ লান আযহাবা আমি কিছুতেই যাব না ইলা বিলাদিন ইলা বিলাদিন এখন কোনটা আসবে অপরিচিত রাষ্ট্রে দেখেন কি হবে কোনটা এইটা ইলা বিলাদিন গরিবাতিন এরপরে সাতাজিদুল কিতাবা ইনশাআল্লাহ তুমি একটা কিতাব পাবা ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো কেমন কিতাব আল মুনাসিবা মুনাসিবাতান বা আল মুনাসিবাতা কোনটা হবে মুনাসিবা এই মাসখানেরটা আল মুনাসিবা রাইট ফিল মুখতাবারি ল্যাবরেটরিতে আছে তাদরিবাতুন অনেক অনুশীলনী আল জাইয়িদাতু জাইয়িদুন জাইয়িদাতুন কোনটা ভালো হবে কোনটা এখানে জাইয়িদাতুন তাদরিবাতুন জাইয়িদাতুন রাইট এরপরে এখানে আছে আচ্ছা আত তাদরিব দা নাতান লিল ইসমি আল্লাযি তাহতাহু খাত্তুন কামা ফিল মিসাল যে নাউনটার শেষে যে নাউনটার নিচে দাগ টানা আছে তার জন্য সিফাত নিতে হবে দেখেন যা আল আ আমিলুন নাশিতু মুবাক্কিরান সকাল সকাল
উদ্যমী একজন কর্মজীবী এসেছে আল আমিলু আন্নাশিতু মানে অ্যাকটিভ উদ্যমী তাহলে এখন দেখেন আমরা পরে এই যে সাদাকাল্লাহু মাউসুফ আছে আল্লাহর সিফাত নিলে কি হবে সাদাকাল্লাহু আল আযীম মানে মহান আল্লাহ সত্য বলেছেন এরপরে দেখেন জুরতু আল মাদিনাতা মাদিনার যদি সিফাত নেন কি হবে আল মুনাওয়ারাতা তাই না জুরতুল মাদিনাতা আল মুনাওয়ারাতা সাল্লাইতু ফিল মসজিদি মসজিদে পরে বলেন কি হবে সাল্লাইতু ফিল মসজিদি হারামি রাইট তো বলতে পারি ফিল মসজিদিল কাবীরি ফিল মসজিদিল জামিই কোন একটা বললো সাল্লা ইব্রাহিমু ফিল কাবাতি কাবাতি কি হবে আল কাবাতি শরীফাতি পবিত্র কাবাই পারাতুল কোরআন কি হবে আল আল করিম ইকরা আল আহাদিসা তুমি হাদিস পড়ো কেমন হাদিস ইকরা আল আহাদিসা আন নাবাওয়িয়াতা এরপরে ইখতারিন নাতাল মুনাসিবা মিনাস সুন্দুক এই যে বক্স থেকে শব্দ নিতে হবে উকিমু ফি ফুন্দুকিন আমি একটা হোটেলে থাকব কেমন হোটেল ফুন্দুকিন কারিবিন তাই না নিকটবর্তী একটা হোটেলে থাকব অবস্থান আশউরু বি আলামিন কোনটা হবে শাদিদিন তাই না আলামিন শাদিদিন হাদা হুয়া তাকরিরু কি বলেন এটা হলো মেডিকেল প্রেসক্রিপশন তাহলে কি হবে হাদা হুয়া তাকরিরু আত-তিবিয়্যু রাইট আনা মুয়াফিকুন আমি একমত হাদিহি ফিকরাতুন কি হবে তাইয়িবাতুন তা উসাফিরু বিত-তাইরাতি আমি প্লেনে সফর করব কোন দেশে প্লেন বিত-তাইরাতি আস-সৌদিয়াতি সৌদি এয়ারলাইন্সে আমি সফর করব সহজ এগুলো এই যে তাদরিব ইকরা আয়াত তালিয়াতা সুম্মা হাদ্দিদ নাতা ফিহা আয়াত পড়তে বলতেছে আয়াত থেকে নাত বের করতে হবে যেমন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস এই খান্নাসটা হলো নাত সেম নিচে আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন এই দেখেন আল কিতাবিল মুবিনি সিফাত কোনটা মুবিন সুস্পষ্ট কিতাব মুবিন তাই না এরপরে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাউকুতা কিতাবান মাউকুতা কিতাবান এই কি বলে কানাত আলাল মুমিনিনা কিতাবান মুমিনদের উপরে লিখা কেমন লিখা ফরজ মাউকুতা নির্দিষ্ট ফরজ মাউকুতা মানে সময় নির্দিষ্ট সময়ে পড়তে হবে ফরজ করে দেওয়া সালাতটা ওয়া তুর 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 পর্বতের শপথ ওয়া কিতাবি মাসতুর এবং লিখিত কিতাবের শপথ তাহলে মাস্তুর এটা কি নাত এটা নাত ফিহা কুতুবুন কাইয়িমা তাতে অনেক প্রতিষ্ঠিত কিতাব আছে তাহলে কাইয়িমা এটা হলো নাত قالت يا ايها الملا قالت বিলকিস বলল ইয়া আইয়ুহাল মালাউ হে সভাসদেরা ইন্নি উলকিয়া ইলাইয়া কিতাবুন করিম আমার কাছে একটা সুন্দর চিঠি পাঠানো হয়েছে কিতাবুন করিম সম্মানিত চিঠি ঠিক আছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম এই যে প্রজ্ঞাময় কোরআনের শপথ হাকিম এটা হলো আচ্ছা তাবির মুয়াজ্জিন দুজনের মধ্যে কথোপকথন কওয়াল কোরআনুল করিম লগত আচ্ছা এগুলো কথোপকথন আজিবাইয়া তাআল্লামা কুল্লা মুস্তানা লগতার কথোপকথন এগুলোতে শুধু কথা বলতে হবে আর তাদরিব এখানে উক্ত মাউদুআন বিউনওয়ানি কাইফা তাতাআল্লামু লুগাতান গাইরা লুগাতিকা মানে এই সাবজেক্টে একটা এই কয়েক লাইন লিখতে হবে সাবজেক্টটা হলো কাইফা তাতাআল্লামু কিভাবে তুমি শিখবে লুগাতান একটা ভাষা গাইরা লুগাতিকা যেটা তোমার মাতৃভাষা না মাতৃভাষা ব্যতীত অন্য কোনো ভাষা শিখলে কিভাবে শিখবা এই সম্পর্কে লিখতে হবে এরপরে আছে হলো উক্তুব মাউদুআন আনিল লুগাতি ওয়াল লাহাজাতি ফি বালাদিকা তোমার দেশের ভাষা এবং তোমার দেশের বিভিন্ন আঞ্চলিকতা এই সম্পর্কে লিখো কিভাবে লিখবে এটার সহযোগিতা ইস্তাইন তুমি সহযোগিতা নাও বিল আফকার তালিয়া নিচের চিন্তাগুলো থেকে কি কি চিন্তা আছে যে আদাদিল লুগাত তোমার দেশের ভাষা কয়টা সংখ্যা লিখো আদাদিল লাহাজাত কয়টা আঞ্চলিকতা আছে আল ফারকি বাইনাল লুগাতি ওয়াল লাহজাতি প্রত্যেকটা ভাষা কয়টা ভাষা আছে ভাষাগুলোর পার্থক্য কি ওয়াল্লাহজা
এবং আঞ্চলিকতা যেগুলো আছে প্রত্যেকটা আঞ্চলিকতার মধ্যে তফাত কি এগুলো আলোচনা করে লিখতে হবে। এরপরে আছে আল খাত্তু, এখানে উক্তব বেখাত্তির নাস, মানে এখানে আয়াত লেখা আছে এই আয়াতটাই কপি করে নিচে লিখতে থাকতে হবে, লেখা প্র্যাকটিস। আল ইমলা, এখানে হলো লেখার নিয়ম শিখাচ্ছে, এটা পরে শেষ লেখার নিয়ম। দেখেন হামজাতুল ওয়াসলি, আমরা হামজাতুল ওয়াসলি আগে পড়ে আসছি, হামজাতুল ওয়াসলি মানে যে হামজাটা তার পূর্বে কিছু আসলে সেটা উচ্চারণ হয় না, তাই না? বাকি আল ইমলা, ইমলা মানে হলো রাইটিং প্রিন্সিপাল, লিখার ক্ষেত্রে নিয়ম কি, হামজাতুল ওয়াসলি এটা লিখবো কিভাবে এটা শিখাচ্ছে। তুরসামু হামজাতুল ওয়াসলি আলিফান, হামজাতুল ওয়াসলিটাকে সবসময় আলিফ হিসাবে লিখতে হবে, আলিফ হিসাবে বলতে এই হামজার উপরে কিছু দেয়া যাবে না, তাই না? আলিফ হিসাবে লিখতে হবে। সাওয়াউন, সাওয়াআন নুতিকাত আম লাম তুনতাক, সেটা উচ্চারণ করা হোক অথবা উচ্চারিত না হোক, উচ্চারিত হোক অথবা না হোক সবসময় কি আলিফ লিখতে হবে। ওয়াসাওয়াআন কানাত হারাকাতুহা আল কাসরা আমিল ফাতহা আমি দম্মা, তার মধ্যে হারাকা ফাতা হোক কাসরা হোক দম্মা হোক সবসময় কি আলিফ হিসাবে লিখতে হবে। ওয়াতুহযাফু হামজাতু আল আল মাসবুকাতু বিলামিল হারফিল জারি, এবং এক্ষেত্রে বলতেছে হারফুল জার যদি লাম আসে এই আল যুক্ত ইসিমের শুরুতে, তখন এই যে আল যুক্ত ইসিমের শুরু থেকে লামটা পড়ে যায়, কি বলে এই হামজাটা লিখা থেকেও বাদ পড়ে যায়, একটা এক্সেপশনাল। যেমন ধরেন আমরা লিখতে যাচ্ছি এই যে কথার কথা, আমি লিখতে যাচ্ছি বি প্লাস বি প্লাস আল কলামু, বলেন তো কি হবে? আমি বিল কালাম, বিল কালামি, তাই না? এই যে এরকম হয়ে গেল, দেখেন বিল কালামের মধ্যে হামজাটা লিখা আছে নাকি বাদ পড়ে গেছে? আছে আছে। এখন দেখেন এটা যদি আমি লি দিয়ে লিখি, লি প্লাস আল কলামু, এখন লিখতে হবে এই যে দুইটা লাম দিতে লিল পালা, এখন কি হামজাটা আছে লিখার মধ্যে? না, আলিফটা বাদ পড়ে গেছে, এই আলিফটা বাদ, এই কথাই বলতেছে। ওয়াতুহযাফু হামজাতু আল, এই যে আল যুক্ত হওয়ার সময় যে আলের হামজা আছে, আল মাসবুকাতু বিলামিল জারি, তার পূর্বে যদি হরফুল জার লাম আসে তাহলে এই হামজাটা বাদ পড়ে যাবে। তাহলে রাইটিং প্রিন্সিপাল বলে দিল এই হামজাতুল ওয়াসলিটা অল ক্ষেত্রে উচ্চারণ হোক না হোক সেটার উপরে ফাতা কাসরা দম্মা যাই হোক সবসময় কি আলিফ হিসাবে লিখতে হবে। আলিফ হিসাবে লিখার মানে হলো এই যে উপরে হামজা নিচে হামজা কিছু দেয়া যাবে না, খালি আলিফ লিখতে হবে। এই যে দেখেন লাহিস ইসমুন, এই যে ইসমুনের শেষে দেখেন এই হামজার মতো লিখছে, এই জন্য এটা কাটা, সবু ইসমুন লিখতে হবে। মাসমুকা, এই যে ওয়ামরাআতুহু, এই দেখেন হামজাতুল ওয়াসলি, কাঈমাতু, আসরি ওয়া উদখুল, আসরি দ্রুত আসো, ওয়াদখুল প্রবেশ করো, লিল্লাহিল মুলকু, এই দেখেন এখানে লিল্লাহির মধ্যে লি আল্লাহি আলিফ বাদ গেছে, লিশামসি ফাওয়াইদু, সূর্যের অনেক উপকার আছে, ফিসিয়ামি আজরুন লিসসাইমিনা, এই দেখেন ফিসিয়ামি, এই হামজাতুল ওয়াসলি আলিফের মতো লিখছে। এই দেখেন এখন নিচের গুলো আমরা একটু ঠিক করতে হবে, সাহিহিল আখতা খাতা আল ইমলাইয়া ফি মা আলি, এই যে এখানে আছে সাল্লা ইবনি আজ-জুহরা, আমার ছেলে জোহরের সালাত পড়েছে, এখানে ইবনু ইবনি আছে না, এটা তো হামজাতুল ওয়াসলি, তো এটা কি ঠিক আছে নাকি ভুল? না ভুল আছে, হামজা থাকবে নিচের, এটা থাকবে, এটা নিচে কিছু থাকবে, তাই না? ইবনি ভুল আছে, তাহলে এটা কারেক্ট করতে হবে। তারপর মাসমুকা ঠিক আছে নাকি ভুল? এটাও বাদ দিতে হবে। ইস্তামি, এটাও ভুল, এ হামজা হবে। ইস্তারাহা, এটাও ভুল, এরকম হবে। তারপরে ইজহাব, এই দেখেন হামজাতুল ওয়াসলি ভুল, এটা নর্মাল হবে। আনা, এই আনাটা আবার হামজাতুল কতঈ, আনাটা এই দেখেন এর শুরুর হামজাটা এভাবে লিখে ফেলছে, এটা ভুল, তাহলে এটা এই হামজাতুল কতঈ বানাতে হবে। উদ্রুস, আনা আদ্রুসু কাসিরান, এই যে আদ্রুসু, এটা ঠিক আছে। উহদুর ইয়া মুহাম্মাদু, উহদুর, এই যে এটা আমর,
এই হামজা হামজাতুল বাসলি আল বিন্তু এই যে আলের হামজা হামজাতুল বাসলি এই যে এগুলো ঠিক করতে হবে এটা আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ গ্রামার পার্ট গুলো তাহলে সহজ আমরা এই 7 নম্বর ইউনিট শেষ করলাম আল লুগাতুল আরাবিয়াতু আজকের চ্যাপ্টারটা ছিল একটু অনেক নতুন শব্দ সম্পর্কিত এই আমি এই 7 নম্বর পর্যন্ত শব্দ কারেক্ট করে আজকে কালকের মধ্যে ইনশাআল্লাহ গ্রুপে পাবেন ওস্তাদ জি নাত মানে কি নাত নাত মানে সিফাত ও নাতটাই সিফাত না হ্যাঁ নাতের সিফাত একই জিনিস السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته